ऑल इंडिया भारत माता की जय। সংবাদ প্রতিদিন ডট ইনে আপনাদের স্বাগত। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি প্রেমদাসা স্টেডিয়ামের সামনে। কলম্বোর তাপমাত্রাটা এখন দেখাচ্ছে 28 ডিগ্রি, কিন্তু ফাইনাল ঘিরে এখানকার ক্রিকেটীয় উত্তাপটা যে আরও অনেক বেশি সেটা কিন্তু আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি। আমি ক্যামেরাম্যান দেবাশিস দাকে বলবো একটু যদি ছবিটা দেখাও। একটু আগে ইন্ডিয়া টিমের বাস ঢুকেছে, কিন্তু এখন থেকে স্টেডিয়াম চত্বর জুড়ে একটা ভালো রকম উন্মাদনা কিন্তু তৈরি হয়ে গেছে। স্টেডিয়াম চত্বরের যেরকম আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড ভিড়, স্টেডিয়াম ঢোকার যে মেন মুখটা থেকে সেখান থেকে কিন্তু বেশ রকম ট্রাফিক এখন থেকেই কিন্তু শুরু হয়ে গেছে। স্বাভাবিকভাবেই ঘরের টিম শ্রীলঙ্কাকে নিয়ে উন্মাদনায় পারত্যাতে চড়ছে, সেটা আমরা গতকাল বা তার আগের দিন থেকেই এখানে বুঝতে পারছিলাম। ম্যাচের টিকিট একটাও পড়ে নেই। ইনফ্যাক্ট প্রেমদাসের সামনে গতকাল একটা টিকিট কাউন্টার খোলা হয়েছিল, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সেই টিকিট একেবারে নিঃশেষিত। কিছু টিকিট পড়েছিল, সেটাও আজকে আর সকালে নেই। তো ঘরের টিম যেন একটা আশা করছে যে ভারতকে হারিয়ে আবারও এশিয়া কাপ শ্রীলঙ্কা জিতবে। উল্টো দিকে ভারতের কাছেও কিন্তু একটা বড় চড় চ্যালেঞ্জ, কারণ 2000 শেষবার তারা এশিয়া কাপ জিতেছিল 2018, তারপর কিন্তু আর এশিয়া কাপ জেতেনি। তো সেই এশিয়া কাপ জেতার চ্যালেঞ্জটা নিয়ে কিন্তু রোহিত শর্মারা নাচছেন। सुपर संडे है और टीम इंडिया आज बेस्ट परफॉर्मेंस करेगी, और जो प्लेयर जो लास्ट मैच में जो आराम कर रहे थे वो सबकी वापसी होगी, और स्पेशली विराट कोहली, बुमराह, वो अच्छा परफॉर्म करें और टीम इंडिया को एक मजबूत स्थिति में लेके जाके और ये कप चैंपियन एशिया कप 2023 के चैंपियन बन के हिंदुस्तान इसको लेके जाएँ। रोहित शर्मा की सेंचुरी आनी चाहिए। आज ओपनिंग प्लेयर जो चल गया तो धमाका हो जाएगा। अगर पहले बल्लेबाजी आती है, अगर बॉलिंग आती है तो चेस करेंगे। तो कॉन्फिडेंट होकर ये मैच जीतना है और अच्छे से खेलना है, और इस चैंपियन जो हम लोग 7 टाइम चैंपियन है, 8 टाइम चैंपियन बन के हिंदुस्तान में ये तिरंगा लहरेगा आज। विन श्रीलंका, विन श्रीलंका, या आई एम श्रीलंकन, मे बी 350 स्कोर, या वेरी गुड टुडे, वेरी गुड। नो रेन, नो रेनिंग, नो रेनिंग, आई एम हैप्पी। शो योर जर्सी, शो योर जर्सी, माय जर्सी मुरली 800 बिफोर 1 ईयर द गोल स्टेडियम। आई एम इन एंजॉय, यस आई एम एंजॉय मैच বিফোর 1 ইয়ার। কেমন শ্রীলঙ্কা? ভারতের ফাইনালে নামার আগে একটা খারাপ খবর, সেটা আপনারা হয়তো সবাই জেনে গেছেন যে চোটের জন্য অক্ষর প্যাটেল এশিয়া কাপ থেকে ছিটকে গেছে। তার জায়গায় ওয়াশিংটন সুন্দরকে নিয়ে আসা হয়েছে। এখন দেখা যে ওয়াশিংটন সুন্দরকে এই ম্যাচে খেলানো হয় কিনা। তবে ভারতীয় টিম ধরেই নিয়েছে তাদের স্পিন সহায়ক উইকেটেই শ্রীলঙ্কা আবারও ফেলবে, ফলে সেক্ষেত্রে একটা ওয়াশিংটন সুন্দরকে হয়তো আমরা দেখতে পারি। এছাড়া গত ম্যাচ এছাড়া ফাইনাল ঘিরে যে আরও বেশ কিছু পরিবর্তন হবে, কারণ আগের ম্যাচে যাদের বিশ্রাম দেওয়া হয়েছিল, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, সবাই ফিরতে চাইছে। তো বিশ্বকাপের আগে ভারতের একটাই লক্ষ্য, এশিয়া কাপ জয় করে দেশে ফেরা। তাহলে কিন্তু অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে বিশ্বকাপে টিম ইন্ডিয়া নামতে পারবে। ক্যামেরায় দেবাশিস সেনের সঙ্গে আমি আলাপন শাহ, কলম্বো থেকে। ইন্ডিয়া, ইন্ডিয়া।